এসএ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল প্রিয় দর্শক এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি মানুষের দেহের বিভিন্ন অংশের ব্যথা সংক্রান্ত তথ্য ও সমাধান দিয়ে তারই ধারাবাহিকতা আমাদের আজকের আলোচনার বিষয়ে আর্থাইটিস জনিত সমস্যা চিকিৎসা ও পুনর্বাসন এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট দর্শক আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবু তাহের তোপাদার ব্যাংকার বাংলাদেশ ব্যাংক দর্শক আপনারা চাইলে আপনার আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন আমাদের সাথে প্রিয় দর্শক ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেন্টিটমেন্টে ট্রিটমেন্টে স্বাগতম শুরুতেই জানবো আমাদের আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস সমস্যা ও চিকিৎসা ও পুনর্বাসন শুরুতেই জানবো যে আর্থ্রাইটিস খুবই কমন একটা ব্যাধি সংজ্ঞায়িত করতে পারি কিভাবে আসলে আর্থ্রাইটিস একটা গ্রিক ওয়ার্ড মানে গ্রিক যে চিকিৎসকরা আসলে এই রোগটা সবার আগে তারা ডায়াগনোসিস করেছে যে শরীরে যত জোড়া আছে বা আর্থ মিনস জয়েন্ট আর আইটিস মিন ইনফ্লামেশন মানে জোড়ার প্রদাহ জোড়া বলতে যেমন স্কন্দ সোলদি মানে যেটা আমরা শোল্ডার জোড়া বলি হাঁটু যেটা একটা জোড়া তারপরে মেরুদণ্ডে প্রতিটা ভাটে মাঝখানে জোড়া আছে যখন ওই সকল জায়গায় ইনফ্লামেশন বা কোনো প্রদাহ হয় তখন আমরা সেটাকে আর্থ্রাইটিস বলে থাকি তবে সেটা অবশ্যই কোনো মানে এক প্রকার রোগ থেকে হয়ে থাকে এখন সাজেস কেউ যদি ব্যথা পেয়ে জোরায় ব্যথা হয় সেটা কিন্তু আর্থ্রাইটিসের ভিতরে পড়বে না আর্থ্রাইটিসটা বেসিক্যালি আপনার কিছু হচ্ছে আপনার জেনে মানে এইজিং প্রসেস বা আমরা যেটা বলি বয়সজনিত যেটা অস্ট্রিও অ্যাথ্রাইটিস আর বাকি কিছু অ্যাথরাইটিস হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর এখানে দায়ী যেমন জিনগত বা বংশগত পূর্বপুরুষ থেকে হয়তো দুই পুরুষ আগে ছিল আরও আগে ছিল তারপরে রুগীর ভিতরে এটা চলে আসছে সেক্ষেত্রে প্রতিটা জোড়ায় ব্যথা হতে পারে ব্যথার সাথে রুগীর স্পেসিফিক জোড়াও ব্যথা হতে পারে এখানে আমরা অ্যাথরাইটিস যদি টাইপস দেখি ওয়ান হান্ড্রেড টাইপসের উপরে আছে তার ভিতরে সবচেয়ে কমন যেটা আমরা বারবার বলে আসছি অস্ট্রোয়াথ্রাইটিস আপনি জানেন এই অস্ট্রোয়াথ্রাইটিস এমন একটা ডিজিজ যে সারা বিশ্বে মানুষের কিন্তু গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশেও মানুষ কিন্তু আগে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে বেঁচে থাকত তারপরে মারা যেত কিন্তু এখন দেখা যায় গড় আয়ু পঁয়ষট্টির মতো চলে গিয়েছে যে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে তো দীর্ঘদিন বেঁচে থাকার কারণে এই যে এইজিং একটা ব্যাপার চলে আসছে এক্ষেত্রে শরীরের অন্যান্য অংশ যেমন হার্ট লিভার কিডনি এগুলোর উপরে যেভাবে প্রভাব পড়ে তদ্রুপ প্রতিটা জোড়া মাংসপেশি এগুলার শক্তিও আস্তে আস্তে কমে আসে এবং জয়েন্টের ভিতর এক প্রকার ইনফ্লামেশন হতে হতে এজিং প্রসেসের কারণে সেকেন্ডারি যেটা কার্টিলেজগুলা ক্ষয় হয়ে এখানে আবার বৃদ্ধি হয় ক্ষয় হয় একটা মেকানিজম হতে হতে আস্তে আস্তে জোড়াগুলোর উপরে বড় আকারে যে সমস্যা তৈরি হতে পারে তখন ব্যথা বেদনা হবে আমরা এটাকে বলে অস্ট্রো আথ্রাইটিস এটা এইজিং এটা হচ্ছে মেইন ফ্যাক্টর আর এনাদার কিছু আছে যেমন যদি কোনো আঘাত পেয়ে থাকে দশ পনেরো বছর আগে অথবা পরে গিয়ে থাকে অথবা অন্য কোনো অ্যাথরাইটিস যেটা জেনেটিক্যালি চলে আসছে সে সকল অ্যাথ্রাইটিসের রুগীরও এক প্রকার অস্ট্রোস্ট্রাইটিসে ভুগতে পারে তাহলে দেখা যায় আথ্রাইটিসের সবচেয়ে কমন হচ্ছে অস্ট্রো অ্যাথরাইটিস এটা যদি হাঁটুতে হয় আমরা বলি অস্ট্রো অ্যাথ্রাইটিস নি শোল্ডার হলে সেটা আমরা টার্ম চেঞ্জ হয়ে যাওয়া যেমন ফ্রোজেন শোল্ডার অথবা আপনার স্পাইনে যদি হয় বা মেরুদণ্ডে যদি হয় আমরা বলি স্পন্ডাইলোসিস বাট অল আর অস্ট্রো অ্যাথরাইটিস আর অন্যান্য অ্যাথ্রাইটিস যেমন আপনার বাচ্চাদের হতে পারে জুভেনাল অ্যাথ্রাইটিস তারপরে এজ যেটা হয় মধ্যবয়সে স্পেশালি মহিলাদের সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরুষরা সাপার করে এনকালোজিং স্পন্ডেলাইটিস অনেক সময় আপনার ইনফেকশন জনিত হতে পারে কেউ যদি হাঁটুতে আঘাত পেলো বা অ্যাঙ্কেলে আঘাত পেলো ওখানে ছিলে মানে কোনো কারণে আপনার ব্লিডিং হয়েছিল অথবা ইনফেকশন হয়ে গেল তখন ওখানে একটা জোরা যদি হয় যেমন সেটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে যে কোন একটা জোরা ইনফেকশনের কারণে সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে ভিতরে পুজ হয়ে যেতে পারে সেটা আসলে আর্থ্রাইটিসটা তো সহজে বোঝা যায় না তো লক্ষণসমূহ কি হতে পারে মানে মানুষ কিভাবে বুঝতে যে সেইসেন্ট আসলে হ্যাঁ আসলে আর্থ্রাইটিস হলে ব্যথা হবে এটা সবচেয়ে কমন ইয়ে যে জোড়া জোড়ায় ব্যথা হবে অথবা যে কোনো এক জোড়া ব্যথা হতে পারে দু তিন জোড়া ব্যথা হতে পারে আমরা স্পেসিফিক যখন ডায়াগনোসিস করি রুগী দেখি যে এটা কি অ্যাথ্রাইটিস আমরা বলে দিতে পারি যেমন যদি শোল্ডারে হয় আমরা হতে বলি মানে পেরিক্যাপসুলাইটিস বা শোল্ডারে পেরি আর্থ্রাইটিস এই জাতীয় আমরা টার্ম বলি হাঁটুতে হলে হাঁটুতে আর্থ্রাইটিস এভাবে বলে থাকি বাট ক্ষেত্রে সবার আগে যে জোড়াটা আক্রান্ত হবে সেই জোড়াটা ব্যথা হবে এবং অনেক সময় অ্যাকিউট স্টেজে ব্যথা হয়ে ফুলে যেতে পারে জোরার ফাংশন নষ্ট হয়ে যাবে এখন যদি হাতের আঙ্গুলে হয় তাহলে হাত দিয়ে আমরা কি করি কাজ করি লেখালেখি করি এবং হাতের এই সকল ফাংশন আমরা করতে পারবো না রুগী রুগী দেখা যায় তার লেখালেখি করতে কষ্ট হয় তার ডেইলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে জামা গায়ে দিতে হাতে সমস্যা হয় অথবা খাবার খেতে সমস্যা হয় এই জাতীয় মানে যেটা ফাংশনাল

যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব প্রত্যেকটা নর নারী কোনো না কোনো সময় অস্ট্রোয়াথারিস জনিত সমস্যা ভুগে থাকবে এটা একেবারে মানে প্রায় এখন আমাদের প্র্যাকটিসও দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ ঊর্ধ্ব নরনারী এই জাতীয় সমস্যা দেখা যায় যে তারা মানে যখন অ্যাডাল্ট এজে চলে যাচ্ছে তখন এই বেশি দেখা দেয় স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন

আসলে ব্যথা হওয়ার স্পাইনে অনেকগুলা কজ আছে ওনার যে এইস এবং ওনার যে সিমটম যে যদি সামনে ফরওয়ার্ড ফ্ল্যাকশান হয় বা সামনে রুকুতে যায় না তখন মেরুদণ্ড স্পাইনটা কিন্তু ফ্ল্যাকশান আমরা যেটা বলি ডাক্তারি যে ফ্ল্যাকশান একটুসে এক্সটেনশান ব্যাকওয়ার্ড ব্ল্যান্ডিং ফরওয়ার্ড ব্ল্যান্ডিংও সে ফ্ল্যাকশান তো এই ক্ষেত্রে পেইন হতে পারে এখানে ইন্টারনাল যে স্ট্রাকচার আছে যে স্পাইনে বা ভাটে ব্রাতে প্রবলেম থাকতে পারে অথবা ওনার মাসেল ব্যাক যে আপনার মানে ইরেক্টর যে মানে লম্বা যে মাসেলগুলো আছে স্পাইনের পিছনে বড় বড় মাসেল মাসেলগুলোতে সমস্যা থাকতে পারে অনেক কারণ হতে পারে তো দর্শক যেটা বোঝা যাচ্ছে আপনার এটাতে মনে হচ্ছে আপনার মেরুদণ্ডের যে মাসেল যেগুলো আছে মাসেলে কোথাও কোনো স্পাজম বা স্পেস্টিসিটি এই টাইপের প্রবলেম হতে পারে প্রতিটা মাংস মেরুদণ্ডের পিছনে বিশাল বিশাল বড় বড় মাংস আছে এবং মাসেলগুলা একটা ফাইবারও যদি কোনো কারণে স্পাজম হয়ে বসে তাও ব্যাক পেন হতে পারে তাছাড়া স্ট্রাকচারাল প্রবলেম থেকে হতে পারে তবে এটা আমরা যদি আপনাকে ক্লিনিক্যালি অ্যাসেস করি বোঝা যাবে তারপরও আপনি আপাতত ওই জায়গায় কুসুম গরম শ্যাক রেগুলার দুই বেলা দশ মিনিট করে দিয়ে দেখতে পারেন না হলে আপনাকে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে দেখতে হবে প্রয়োজনে এমআরআই এ জাতীয় কোনো ইনভেস্টিগেশনে যেতে হবে

এই ক্ষেত্রে কি করতে হবে যে ওনার বারবার পানি আসতেছে ওখান থেকে অনেক সময় পানি ড্র করে ফেলে দিতে হয় কারণ ভিতরে যদি জমে যায় সেক্ষেত্রে রুগী চলাফেরা করতে পারে না তো দর্শক আপনার এই ক্ষেত্রে যে ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে অবশ্যই ওষুধগুলো নিয়মিত খেয়ে যেতে হবে পাশাপাশি আপনাকে পুনর্বাসন চিকিৎসা যেতে হবে সেক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে ক্ষেত্রে আমরা যদি লেটেস্ট যে ট্যাপিং মেথড যদি অ্যাপ্লাই করতে পারি আশা করি কয়েকবার ট্যাপিং করলে পানিটা চলে যাবে কিন্তু পাশাপাশি আপনাকে ওষুধগুলো খেয়ে যেতে হবে এবং ফিজিওথেরাপি প্রপার ওয়ে দিলে আশা করি আপনি সুস্থ হয়ে যেতে পারবেন মোহাম্মদ আবু তাহের আপনার কাছে জানতে চাইব যে আপনি তো অনেক দিন ধরে আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগছেন তো আপনার প্রধান যে লক্ষণগুলো ছিল আপনি যে লক্ষণগুলো ফিল করলেন সেগুলো কি ছিল সে সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো প্রথমত আমার হাতে সমস্যা হাত উঠাতে পারতাম না এখান থেকে এই পর্যন্ত আচ্ছা বেশ ব্যথা অনুভব করতাম অনেক দিন ধরে আমি ভুগতেছিলাম দুই একজন ডাক্তারের কাছেও গেছি থেরাপিস্টের বিদে আইছি কিন্তু কোনো উপকার পাইনি তো আপনার এই ব্যথা ছাড়া অন্য সঙ্গে কি কোনো সমস্যা ছিল জ্বর অথবা অনেক দিন ধরে বা কয়েক দিন ধরে আপনিই ধরনের ব্যথায় অনুধাবন করছিলেন জ্বর ছিল না কিন্তু অনেক দিন ধরে আমি এই ব্যথা অনুভব করতেছিলাম এবং মাসখানেক ধরে খুব বেশি চরম ব্যথা শুরু হয়েছিল আচ্ছা তো উপরান্ত নদিক তা আপনি কি প্রাথমিকভাবে কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছিলেন অনেকেই আছে যে প্রাথমিকভাবে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন যে তাৎক্ষণিকভাবে ব্যাথাটারিলি ফর যেন তো সেই ধরনের কি আপনি কোনো প্রকার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছিলেন না ওই ধরনের আর করিনি হয়তো ট্যাবলেট টেবলেট খাইছি কিছু সেক ট্যাক দিয়েছি নিজেরা নিজেরা ঘরের আচ্ছা আরও এক এক ডাক্তারের কাছে গিয়েছিলাম কিছু ফিজিওথেরাপি করছিলাম সেটা উপকার পাইনি আমি তেমন আচ্ছা স্যার আপনিও তো তাকে ইনভেস্টিগেট করেছিলেন আপনি যখন ক্লিনিক্যালি তাকে দেখলেন তো আপনি তার মধ্যে কি ধরনের লক্ষণ দেখলেন আসলে উনি একজন বেসিক্যালি ব্যাংকার যেটা আমরা আমি পূর্বে কয়েকটা প্রোগ্রামই বলছি যারা ডেক্স জব করে বা ব্যাংকে জব করে অথবা যারা কাজ করে বসে বসে কাজ করে কম্পিউটিং করে তো ওনাদের যেটা সবচেয়ে কমন ঘাড়ে প্রবলেম হয় যেটা ঘাড়ে ডিস্ক প্রলাপস পাশাপাশি দুই শোল্ডার ফ্রোজেন হয়ে যেতে পারে যেটা আমরা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি বা বা দিস ইজ ওয়ান টাইপ অফ আথরাইটিস তো ওনার ঘাড়ের প্রবলেমের কারণেই আসলে ডিস্কের প্রবলেম ছিল এবং দুইটা শোল্ডার ওনার ফ্রোজেন হয়ে গিয়েছিল উনি হাত উঠাইতে পারতো না এক প্রকারে প্যারালাইসিস বা পঙ্গুত্ব এই টাইপের উনি আমার কাছে যখন আসে তখন আমি ডায়াগনোসিস করে দেখলাম যে ওনার ঘাড়ে ডেক্স প্রলাপস আছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে এবং এটা হচ্ছে ফ্রোজেন ショルダー তো এই রোগী অলরেডি কিন্তু উনি ফিজিওথেরাপি নিয়ে ছিল হয়তো প্রপার হয়ে নাই তারপরে আমরা ট্রিটমেন্ট দাওতে এখন মোটামুটি শে ইমপ্রুভ হয়ে গিয়েছে আচ্ছা স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন করলি আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়া আলাইকুম আমি জহির রহমান খান টাঙ্গাইল থেকে বলছি আচ্ছা দর্শক আপনি সমস্যাটি আমাদেরকে সংক্ষেপে বলুন

যে যে ওনার বাবার যেটা সমস্যা একটা ব্যাপার বছর বয়সে যদি উঠিয়ে দেওয়া যায় তারপরে সে হয়তো চলতে পারে এখানে দেখেন এই রুগীগুলা যে আমরা যে আর্থাইটিস নিয়ে বারবার বলি যে পুনর্বাসন এখানে খুবই ইম্পর্টেন্ট যে ব্যথা রুগীগুলা দেখা যায় যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে অথবা বিভিন্ন ওষুধ আছে মার্কেটে ওষুধ খেয়ে খেয়ে তারা চেষ্টা করে ব্যথা নিবারণ করার জন্য কিন্তু এই যে দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যা এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি চলাফেরা উঠা বসা এবং আমরা অনেক ক্ষেত্রে রুগীদেরকে কিছু রেস্ট্রিকশন করে দিই এই সকল কারণে দেখা যায় যে রুগী এক পর্যায়ে এই যে ধরে উঠাইত আর উঠতে পারে না বিকজ দীর্ঘদিন যদি কোনো শরীরের অংশ অকেজো অবস্থায় থাকে বা মুভমেন্ট না থাকে তাহলে ওই অংশের মাসেলগুলো দুর্বল হয়ে যায় এই রুগীদেরকে যেটা করতে হবে প্রপারে হসপিটালাইজড করে রিহেবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হবে ব্যাক মাসেলকে স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাতে হবে ওখানে প্রয়োজনে আমরা বলি ফেসিলিটেশন এক্সারসাইজ বা ফেসিলিটেশন যেখানে আমরা ড্রাই নিডলিং করে থাকি কলে মাসেলগুলো স্টেমুলেট হয় অথবা প্রয়োজনে আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করতে হইতে পারে পাশাপাশি এক্সারসাইজ যদি করে তখন দেখা যায় রুগী স্বাভাবিক নিজের উপরে সে ডিফেন্ডেন্স হয়ে যাবে তো দর্শক আপনাকে একজন স্পেশালিস্ট বা রিহেবিলিটেশন বিশেষজ্ঞ স্মরণাপন্ন হয়ে যদি আপনার রুগীকে আপনি ফিজিওথেরাপি দেন এবং পুনর্বাসন ট্রিটমেন্ট দেন আশা করি এই সমস্যাটা চলে যাবে আসলে যত বয়স বেশি বাড়বে এই সমস্যা আরও বাড়বে আজকে যে অবস্থা আছে যদি ট্রিটমেন্ট না হয় দেখা যায় ছয় মাস পরে রুগী আরো বিছানায় পড়ে যাবে তো আপনাকে এখনই রুগীকে পুনর্বাসন ট্রিটমেন্টে যদি আপনি স্মরণাপন্ন হতে পারেন আশা করি উনি নিজের উপরে চলাফেরা করে বাকিটা জীবন চলতে পারবে আচ্ছা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো

আপনি কি কোনো জগ বা কোনো বালতি কিছু ধরলে আপনার কষ্ট হয় না না ওরকম কোনো সমস্যা হয় না তবে মাঝে মাঝে হঠাৎ করে লিখতে গেলে বা কোনো কাজ করতে গেলে হঠাৎ করে হয় কাজ করা ছাড়া এমনিতে হয় তাই সময় এই ব্যাথাটা হাতের কোন দিকে শুরু হয় ব্যথাটা একদম আচ্ছা কোন থেকে হাতের আঙ্গুলের দিকে যায় না কোন থেকে ショルダーর দিকে যায় আঙ্গুলের দিকেও যায় অনেক সময় উপরের দিকে একদম হাতের গোড়ালি আর হাতের কোন এই দুটেই ব্যথা করে আচ্ছা জি ধন্যবাদ আচ্ছা দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন সারি সম্পর্কে জানবো আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে আমরা বিরতি নিয়ে আসি আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরাসটি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় বিষয়ে জনিত সমস্যা চিকিৎসা ও তার পুনর্বাসন এ বিষয়ে কথা বলছেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এছাড়া অতিথি হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আবু তাহের তোপাদার ব্যাংকার বাংলাদেশ ব্যাংক প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের আজকের জনিত সমস্যা চিকিৎসা ও পুনর্বাসন আমাদের আজকের বিষয়ের প্রাসঙ্গিক সমস্যাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনারা তুলে ধরতে পারেন আপনাদের সমস্যাগুলো ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার বিরতির আগে আমাদের একটা প্রশ্ন ছিল আমাদের একজন দর্শকের একটা কমপ্লেইন ছিল যে তার হাতের কোণই থেকে ব্যথাটা শিফট করে আঙ্গুল পর্যন্ত যায় স্যার এই পেশেন্টের জন্য আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিবেন এটা আসলে একেবারে বোঝা যাচ্ছে ওনার যে প্রবলেমটা এটা হচ্ছে টেনিস এলবো আচ্ছা আসলে টেনিস এলবো এমন একটা রোগ যেটা টেনিস প্লেয়ারদের হয়েছিল ফার্স্ট বা তাদের থেকে এটা তাদের বেশি হয় যারা টেনিস খেলে র‍্যাকেট খেলে এই যে মানে যারা হাতের অ্যাক্টিভিটি বেশি করতে হয় আর এই পেশাজীবী কারা যারা হাউসওয়াইফ অথবা মহিলারা অথবা যারা ব্যাংকে কাজ করে বা কম্পিউটিং করে সারাক্ষণ এই জাতীয় যারা পেশাজীবী তাদের কি এই হাতের সমস্যা বেশি ভুগতে হয় যেটা আমরা টেনিস এলবো বলে থাকি তো ওনারও দর্শক আপনাকেও এই জাতীয় সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি দিলেই হবে না মানে কোনো হিট দিলে এটা হবে না এখানে হচ্ছে যেটা আমরা করতে হবে আপনাকে ট্যাপিং এবং ড্রাই নিডলিং এই জাতীয় ফিজিওথেরাপি নিতে হবে আর যদি এতে না সারে তাহলে লেটেস্ট যে ফিজিওথেরাপি আমরা লেজার থেরাপি অ্যাপ্লাই করতে পারি এতে এটা চলে যাবে এবং আপনি এখন যেটা করতে পারেন আপনার হাটটাকে একটু রেস্ট দিতে পারেন একটু কুসুম গরম পানিতে ওই জায়গায় আপনি লাগিয়ে দেখতে পারেন অথবা কোনো ব্যথানাশক জেল লাগিয়ে দেখতে পারেন না হলে একজন স্পেশালিস্টের স্মরণাপন্ন হয়ে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে আশা করি সেরে যাবে আচ্ছা মোহাম্মদ আবু তাহের আপনার কাছে এবার জানবো যে আপনি যখন আর্থ্রাইটিস সমস্যা বিভিন্ন ধরনের ব্যথা অনুধাবন করলেন পরবর্তীতে আপনি চিকিৎসা পদ্ধতি নিলেন চিকিৎসা গ্রহণ করলেন তো আপনার এই চিকিৎসা পদ্ধতিটা যদি সংক্ষেপে একটু আমাদের বলেন আমি আমি মেইনলি আই কয়েকজন ডাক্তার দেখাইছি আর অর্থোপেডিক আচ্ছা তো ওনারা আমাকে কিছু ব্যায়াম

আর আপনার খুব বেশি চরম চরম সমস্ত দেখা দিল হাত তুলতে পারতাম না এই घुমাইতে পারতাম না একাই তো গাইতেতে না তখন আমি ডিপিআরসে আচ্ছা স্যার আপনার কাছ থেকে বা জানবো যে এ ধরনের پیشنট যখন আপনাদের কাছে আসে তখন আপনারা শুরুতে কি ধরনের ইনভেস্টিগেশন গুলো করেন সে সম্পর্কে জানবো স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ আমি ডিপল খুলনা থেকে জি দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আপনাকে আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আমি এবার এসএসসি পরীক্ষার্থী তো সেই ক্ষেত্রে আমার অনেকক্ষণ বসে থাকা পরে ঠিক আছে যার আমার প্রচন্ড মাথা ব্যথা হয় এই ক্ষেত্রে কি কোনো সলিউশন দেয়া যায় আমাকে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ বিপ্লব তোমার যে এটা খুবই ইম্পর্টেন্ট তুমি না যে কোনো এই জাতীয় যারা পরীক্ষার্থী অথবা যারা স্টুডেন্ট বসে থাকতে হয় তাদেরকে সবাইকে বলবো আমি প্রায় এই যে ইয়াং বাচ্চা পেয়ে থাকি ইয়াং রুগী পেয়ে থাকি এটা একেবারে সবাইকে তোমার মাধ্যমে বলে দিচ্ছি তোমরা বসার সময় অবশ্যই স্ট্রেট হয়ে বসবে বা মেরুদণ্ডটা সোজা করে বসবে চেয়ারে পিঠটা হেলান দিয়ে বা ঠেকিয়ে যতটুক সম্ভব চেয়ারটা ক্লোজ নিয়ে আসতে হবে টেবিলের কাছে স্ট্রেট হয়ে বসবে যদি সামনে ঝুঁকে কুজো হয়ে বসো তাহলে ব্যাক পেন হবে এবং এক পর্যায়ে ডিক্স প্রলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইয়াং বাচ্চাদের আমরা ডিক্স প্রলাপস পাচ্ছি কারণ হচ্ছে ওই যে ঘন্টার পর ঘন্টা সামনে কুজো হয়ে বসে থাকা বা ফ্ল্যাকশান হয়ে সামনে ঝুঁকে কাজ করা এর থেকে হতে হতে পারে তো তুমি এটা করতে হবে আর এখন কুসুম গরম শেক দিয়ে দেখো এবং মাঝে মাঝে মানে এক ঘন্টার পর তুমি একটু চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করো আবার বসো মানে এক গেমই এক নাগের চেয়ারে বসে পড়ালেখা করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি তারপরেও বেশি সমস্যা হয় কোনো স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় কিছু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি নাও আশা করি ভালো থাকবে স্যার আমরা বলছিলাম যে যখন এ ধরনের پیشنট আপনাদের কাছে আসে শুরুতেই তো আপনারা কি ধরনের তাদের রোগ নির্ণয়ের জন্য ইনভেস্টিগেশন গুলো পদ্ধতি গুলো কি হতে পারে স্যার এগুলো আলোচনা আরো শুনবা আমাদের সঙ্গে আরেকজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নি আসি দর্শক আসসালামু আলাইকুম আমাদের সঙ্গে কে আছেন হ্যালো হ্যালো জি আমি রংপুর থেকে জাহিদ বলছিলাম আমার মার বয়স 45 তো সেই দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিসে ভুগতেছে হাঁটু সমস্যায় জি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি তো আসার সমস্যায় ভুগছিল তো এখন আমার প্রশ্ন ছিল যে আমাদের বাসায় একটি ইনফ্রারেড ব্লাড সার্কুলেশন মেসেঞ্জার আছে তো সে কি এটা ইউজ করতে পারবে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন জি দর্শক আপনার মার প্রথমত যেটা বলছেন যে আর্থ্রাইটিস সমস্যা ভুগছে এটা বোঝা যাচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হাঁটুতে হয়েছে তো এখানে কি হয় ভিতরে ইনফ্লামেশন হয় কাটিলে জিরোশন হয়ে ওখানে ক্ষয় হয় আমরা যেটা বাংলা ভাষা বুঝিয়ে থাকি এবং ওখানে অস্টিওফাইড ডেভেলপ করতে পারে বা হাড় বেড়ে যেতে পারে তো এই রুগীদের ক্ষেত্রে আপনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে যদি কোনো ডাক্তার সাহেব কোনো ওষুধপত্র দিয়ে থাকে সেটা কাটিলেস প্রোটেক্টিং ডাক দিতে পারে অথবা ভিটামিন ডি ক্যালসিয়াম এজাতীয় ওষুধ দিতে পারে পাশাপাশি আপনাকে প্রপার ওয়ে রিহেবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে এখানে আপনি যে ইকুইপমেন্টের কথা বলছিলেন এখানে একদিকে বলছিলেন ইনফ্রারেড রেডিয়েশন আর একদিক দিয়ে ম্যাসেঞ্জার এই দুইটা আসলে ফিজিওথেরাপির কোনো একটা ইকুইপমেন্ট বাট দিস ইজ ফিজিওথেরাপি না বা এটা কোনো ফিজিওথেরাপির চিকিৎসা না এটা একটা ইকুইপমেন্ট মাত্র আমরা যদি দরকার হয় অনেক সময় ইউজ করি এই দুইটা মেশিন এক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি দিস ইজ এ সিস্টেম অফ মেডিসিন এখানে ফিজিওথেরাপির চিকিৎসক ডিসিশন নিবে আপনার রুগীর ক্ষেত্রে আথরেডিজের ক্ষেত্রে কি চিকিৎসা দেবে আর আপনি যেটা বলছেন এটা আপনি যদি ইউজ করে উনি ব্যথা কিছুটা কমে ভালো লাগে ইউজ করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু এটাতে আপনার রুগী কখনো ভালো হবে না আর এই ক্ষেত্রে আপনারা এই যেহেতু ইকুইপমেন্ট ইউজ না করে বেটার চিকিৎসকের স্মরণপন্ন হয় ফিজিওথেরাপি নেন তাহলে ভালো হবে না হলে ভবিষ্যতে দেখা যাবে হাটু রিপ্লেস করতে হবে বা অপারেশন করে এক পর্যায়ে আপনাকে যেটা আমরা বলি নি রিপ্লেসমেন্ট বা নিউ আর্থোপ্লাস্টি করতে হতে পারে তো আগের থেকে সাবধান হওয়াটি আমি মনে করি শ্রেয়

the bladder টেস্ট করি অথবা কোন আমরা যদি আমরা একটা স্লাইড যদি দেখে আসি সেই সম্পর্কে আমার মনে হয় আমাদের দর্শকরা একটু ভালোমতো বুঝতে পারবেন এটা যেটা হচ্ছে এটা একটা আসলে এক্সরে ছবি এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হাতের যে ছবি তো রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় কিন্তু সারা শরীরেই হবে প্রতিটা জোড়ায় জোড়ায় এসে পলি আর্থ্রাইটিস বলে থাকি হবে এবং এক পর্যায়ে এটা কিন্তু আসলে এত ডিফর্ম বা এত আমরা এক প্রকার পঙ্গুত্ব হয়ে গিয়েছে হাতটা একেবারে এটা যদি আপনি বাস্তব ছবি এটা একটা এক্সরে ছবি যদি বাস্তব ছবি দেখা যাবে যে হাত এঁকে বেঁকে চলে গিয়েছে তো এই এখানে দেখেন প্রতিটা জোড়া ডেস্ট্র হয়ে গেছে বা জোড়ার ভিতরে যে কাটিলেস আছে কাটিলেস ইরোশন হয়ে এবং জয়েন্ট প্রায় ভেঙ্গে যায় এরকম অবস্থা তৈরি হয়েছে এটা একটা রিমোটার আজে ছবি তো আমরা এই যেটা ইনভেস্টিগেশন বলতেছিলাম এক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু এমআরআই বা এই যেহেতু ইনভেস্টিগেশনে যেতে হবে এটা হচ্ছে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ব্লাডের আলাদা ইনভেস্টিগেশন আছে প্রস্রাবের ইনভেস্টিগেশন করতে হতে পারে এটা যদি দরকার হয় এটা চিকিৎসক নির্ভর করে যে সে তার কনফার্মের জন্য এটা দেখতে হবে অথবা যেমন ওনার যে ফ্রোজেন শোল্ডারটা কেন হলো এটা ফ্রোজেন শোল্ডার বেসিক্যালি আপনার এটা সেকেন্ডারি প্রবলেম থেকে হয় মানে কারো যদি ঘাড়ে সমস্যা থাকে কেউ যদি আঘাত পেয়ে থাকে অতীতে এই জাতীয় সমস্যা এবং ডায়াবেটিস ইন্ডিউসড ফ্রোজেন শোল্ডার মানে আরেকটা রোগ থেকে এই ফ্রোজেনটা হয় তো ওনার ক্ষেত্রে দেখা যায় ওনার ডিক্সে বা ঘাড়ে আপনার প্রলাপ ছিল যার কারণে আমাদেরকে হয়তো এমআরআই করতে হয়েছিল যেটার পরিপ্রেক্ষিতে আমরা ইজিতেই বুঝতে পারি যে কোন লেভেলে তার সমস্যাটা তখন আমরা প্রয়োজনে ঘাড়েও কিন্তু থেরাপি দিতে হতে পারে কারণ ঘাড়ে যদি আমরা না দিই ভবিষ্যতে আবার দেখা দিবে। এবং তাকে আমরা এই রুগীগুলোকে কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু দীর্ঘমেয়াদী আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই এবং লাইফ লিডিং করবে কিভাবে কি কি এক্সারসাইজ করবে একেবারে ইজি বাসায় কিছু পুলি এক্সারসাইজ আছে এগুলো শিখে দেই ショルダー মোবিলাইজিং এক্সারসাইজ লেখার ক্ষেত্রে উনি সামনে ঝুঁকে লিখবেন না এগুলো আমরা পরবর্তীতে দেব তো স্যার আপনি বলছিলেন যে ডায়াবেটিস জনিত পেশেন্টেরও দেখা যায় যে ফ্রোজেন ショルダーটা হতে পারে এছাড়া যারা দেখা যায় যে গর্ভকালীন অবস্থায় থাকেন তাদের দেখা যায় যে অনেক দিন ধরে বেড রেস্টে থাকতে হচ্ছে তো তাদেরও তো দেখা যায় যে কোমরে একটা প্রবলেম থাকতে পারে এছাড়া আর্থ্রাইটিস জনিত পেশেন্ট যদি তারা হয়ে থাকেন তাহলে তো সমস্যা হতেই পারে তো এই ধরনের পেশেন্টের জন্য

এখন অপারেশন করার কথা বলে পরে তারপর আরেক ডাক্তার বিশেষজ্ঞ বলতেছে অপারেশন করাইলে সে নাকি অসুস্থই থাকবে কখনোই সুস্থ হবে না আর ধীরে ধীরে উনি আস্তে আস্তে প্যারালাইসিসের অবস্থায় চলে যাবে এখন তার পায়ের ব্যথা এক পা একদম ঠান্ডা হয়ে যায় বা পা জয়েন্টের থেকে এরকম সমস্যা হঠাৎ ঘাড় ব্যথা মাথা ব্যাথা মানে এই সমস্যাই আছে এখন ডাক্তার বলতেছে চারটা ওষুধ দিছি আপনি এটাই খাবেন আর কোন কিছু নাই আপনার অপারেশন হবে না আমি এখন জানতে চাচ্ছিলাম যে কি করা যাবে ওনাকে ওই যে আবার হচ্ছে থেরাপি দেওয়া হয় প্রতি এক মাস পর থেরাপি দেয় আবার এক মাস অফ রাখে থেরাপি দেয় আচ্ছা কি থেরাপি দেয় মানে কি জাতীয় থেরাপি দেওয়া হয় ওনাকে দর্শক আপনার মায়ের যে থেরাপিটা দেওয়া হচ্ছে সেটা কি জাতীয় থেরাপি দেওয়া হয় সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানান যে থেরাপিটা হচ্ছে ওনা সমস্ত বডিতে পাঁচটা মেশিন লাগায় থেরাপিটা দেয় ঘাড়ে মেরুদণ্ডের ওখানে পায়ে এভাবে পাঁচটা মেশিন লাগায় থেরাপি দেয় ওটা কি জাতীয় থেরাপি সেটা আমি বলতে পারবো না আপনি বুঝতে এটা এটাকে হসপিটালাইজড হয়ে দেন আপনি সেন্টারে রোগী নিয়ে গিয়ে করে না হসপিটালাইজড ভাবে দিচ্ছে

সাধারণ মানুষকে বোঝানোর জন্য হয়তো আমাদেরকে এভাবে বুঝাইতে হয় তো দর্শক আপনার মার যেটা সমস্যা এটা ঘাড়ের ডিস্ক প্রলাপস আসলে ঘাড়ের ডিস্ক প্রলাপস রুগী কিন্তু আপনার মার এই এই কিছু দিনে হয় নাই আপনার মা দীর্ঘদিন ঘাড় ব্যথা ভুগছিল এবং এটা মনে হয় কয়েক বছর আগের থেকে হচ্ছিল তখন আপনারা যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিতেন প্রয়োজন হসপিটালাইজড আজকে এই অবস্থায় আসতো না তারপরও আমি বলবো আপনার মাকে এটা আসলে দেখতে হবে যে আমার এটা কী অবস্থা আছে এবং ফিজিক্যাল কন্ডিশনগুলো কি অবস্থা আছে যেহেতু অপারেশন আর করা সম্ভব না এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট হয়ে নিলে আশা করি বাকিটা জীবন ভালো থাকতে পারবে বিকজ এই রোগে বা এই রোগে কোন রোগী মারা যায় না এই রোগে যেটা হয় পঙ্গুত্ব বরণ করতে পারে তো সেটা যেন না হয় সেক্ষেত্রে আমরা পুনর্বাসন ট্রিটমেন্ট যদি প্রপার হয়ে নেওয়া যায় আশা করি উনি সুস্থ থাকে বাকিটা জীবন লিড করতে পারবে আচ্ছা স্যার সঠিক সময়ে যদি এই ধরনের পেশেন্টগুলো যদি ট্রিটমেন্ট না নেয় সেক্ষেত্রে তারা কি ধরনের জটিলতায় যেতে পারে হ্যাঁ তার ভিতরে যেমন কমন যেমন ঘাড় যে ডিক্স প্রলাপ যদি হয় হয় যেমন ওই রুগীর ক্ষেত্রে দেখেন এখন পা ঠান্ডা হয়ে আসে বা চার হাত পা অবশ্যই ভাব আসতে পারে এক হাত অবশ্যই যেতে পারে এই যত কমপ্লিকেশন হতে পারে বাট দিস ইজ ওয়ান টাইপ অফ প্যারালাইসিস যেটা আমরা স্ট্রোকজনিত প্যারালাইসিস আর এই জাতীয় জনিত প্যারালাইসিস একটু ডিফারেন্ট থিংস এটা আস্তে আস্তে হয় আর স্ট্রোকের প্যারালাইসিস কিন্তু সাথে সাথে হয় মনে করেন আজকে রুগী স্ট্রোক করলো আজকের যখন হলো সাথে সাথে সে এক পাশ প্যারালাইসিস হয়ে গেল অথবা এক পাশ বা পুরো হাত পা হয়ে গেলো তো ওই রুগীগুলা কিন্তু আবার দ্রুত ইম্প্রুভ করে কিন্তু এই রুগীগুলো যারা জনিত সমস্যা ভুগেন ঘাড়ে ডিস্ক প্রলাপস কোমরে ডিস্ক প্রলাপস বা এই জাতীয় ডিফর্মিটি নিয়ে এই রুগীগুলো কিন্তু বুঝতে পারে না সে হয়তো দীর্ঘদিন আস্তে 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 প্যারালাইসিস হয় কারণ একটা হচ্ছে হুট করে হলে রুগী তখন কনস্যাস হয় যে হ্যাঁ একটা প্যারালাইসিস হয়ে গেল সুস্থ মানুষ তখন চিকিৎসাকে স্মরণাপন্ন হওয়ার চেষ্টা করে বাট এই জাতীয় গুলো দেখা যায় যে আস্তে আস্তে প্যারালাইসিসটা হয় সে বুঝতেও পারে না অথবা সে চিন্তা করে এটা তো মেজর কোনো সমস্যা দেখা দিচ্ছে না কিন্তু দু হাজার বছর পরে যখন এই সমস্যা তৈরি হয় প্রাথমিক অবস্থায় চিকিৎসাটা না নেওয়া দেখা যায় যে তার এই বড় আকারে জটিলতাটা দেখা দেয় স্যার আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেন্ট ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় আর্টাইটিস জনিত সমস্যা চিকিৎসা ও তার পুনর্বাসন এ বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এছাড়া অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবু তাহের তোপাদার ব্যাংকার বাংলাদেশ ব্যাংক দর্শক আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনারা শেয়ার করতে পারেন আপনার সমস্যাগুলো আমাদের সাথে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার স্যার বিরতির আগে আমাদের একজন দর্শকেরও ফোন ছিল কিন্তু তার আগে আমরা একটা বিষয় সম্পর্কে কথা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক দিন ধরে বেডরেস্টে থাকে সাধারণত দেখা যায় যারা গর্ভাবকালীন অবস্থায় বেডরেস্টে থাকেন তারা যদি আর্থ্রাইটিস پیشنট হয় তাদের জন্য আপনারা প্রাথমিকভাবে কি ধরনের সাজেশন দেন হ্যাঁ এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু আসলে প্রেগন্যান্ট অবস্থায় যদি কারো মেরুদণ্ডের সমস্যা থাকে এবং ডিক্স প্রলাপ থাকে অথবা আথ্রাইটিস যদি সমস্যা থাকে যখন প্রেগনেন্ট একটা বেবি ক্যারি করতে হয় তখন কিন্তু ও শরীরের লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে যায় এবং ব্যাক মাসেলের উপরে এবং ডিস্সের উপরে এত প্রেসার পড়ে যে রুগী অনেক সময় বলে যে পা অবশ হয়ে গিয়েছে মনে হয় বা নাড়াইতেই পারে না একেবারে চলাফেরা টোটালি বন্ধ হয়ে যায় তো এই রুগীদের ক্ষেত্রে আমরা শুরুতেই বলবো বিফোর কনসেপ্ট অবশ্যই কোনো স্পেশালিস্টে স্বর্ণাপন্ন হয়ে এই জাতীয় সমস্যা সমাধান করে নেওয়া বা ফিজিওথেরাপি নিয়ে ভালো থাকা আর যদি কোনো কারণে কনসেপ্ট করেই ফেলে এবং এই রোগও শরীরে থাকে মেরুদণ্ড সমস্যা বা আথারাইটিস এই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা অনেক ফিজিওথেরাপি অ্যাপ্লাই করতে পারি না ওষুধ তো প্রশ্নই আসে না কোনো প্রকার ব্যথার ওষুধ প্রেগনেন্ট অবস্থায় খাওয়াও যাবে না এবং দেওয়া যাবে না এবং কোনো প্রকার মেডিকেশন দেওয়া যাবে না সেক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কিছু ক্যালসিয়াম ভিটামিন ডি গান স্পেশালিস্টে দিয়ে থাকেন এটা তাদের ব্যাপার কিন্তু এই রুগীদের ক্ষেত্রে চরম দুর্বিশ অবস্থা পরে আজকে আমি একটা পেশেন্ট পেয়েছি যে তিন মাস প্রেগনেন্সি সে কুয়েতে থাকে মহিলা দেশে আসছে এখন পা হয়ে যাচ্ছে সে এখন কি করবে এই ওই রোগীর ক্ষেত্রে আমি যে উত্তর দিচ্ছি এবং সবার ক্ষেত্রে যে এই ক্ষেত্রে মাকে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই শুয়ে শুয়ে এক্সারসাইজগুলি করা ব্যাক মাসেলকে স্ট্রেন্ডেন করা ব্যাক মাসেলের আমরা উপর করে কোনো ব্যায়াম করতে পারি না বিকজ অ্যাভডোমিনের উপরে প্রেশার পড়ে সেক্ষেত্রে শুয়ে থেকে স্টেটিক টাইপ এক্সারসাইজ যদি করে আমরা এবং ক্ষেত্রে ট্যাপিং করে দিই যদি মানে মেরুদণ্ডের ভিতরে আমরা এটা স্পেশালি প্লেয়ারদেরকে ইউজ করে থাকি ক্রিকেটে এবং ফুটবলে ইঞ্জুরি হলে এবং ব্যথা হলে ট্যাপিং করে একে একেবারেই সাইড ইফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাপিং যদি করে দেয় ব্যাকপেনটা কমে যায় আর মা কিছু ক্ষেত্রে কুসুম গরম শেক দিতে পারে এই ক্ষেত্রে খুব হালকা করে অথবা কোনো ব্যথানাশক পেইন কিলার মেসেজ করতে পারে আপাতত এই প্রেগন্যান্ট অবস্থায় তাকে এভাবেই চালিয়ে যেতে হবে আচ্ছা এটা কি তিনটা ট্রাইমেস্টারি তাকে এভাবেই চলতে হবে এভাবেই চালিয়ে যেতে হবে এবং আমরা পোস্টারাল এডুকেশন শিখিয়ে দেই যেমন যখন সে উঠবে কাত হয়ে উঠবে আস্তে আস্তে তারপরে বসার সময় অবশ্যই কিছুতে সাপোর্ট দিয়ে বসবে পিছে কোনো বালিশ বা চেয়ারে অথবা সোফায় যেখানে বসবে একটা হেলান দিয়ে তাকে বসতে হবে শোয়ার সময় আপনার একটা টাইমে যে লাস্ট যখন থাকে মানে ছয় মাস পরে কিন্তু সুপাইন লাইং বা শীত হয়ে শোয়া সম্পূর্ণ নিষেধ সেই ক্ষেত্রে কিন্তু যে ইনফিরিয়র বা ব্লাড ভেসেল উপরে প্রেশার পড়তে পারে পায়ে পানি চলে আসতে পারে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সাইড লাইনে শুয়ে থাকতে হবে বা যে কোনো এক পাস বা ও পাস এই এই জাতীয় জিনিসগুলো এটা আসলে এজুকেশনের ব্যাপার তাকে এবং অ্যাকর্ডিং টু মার অবস্থা অনুযায়ী যে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী আমরা কিছু ফিজিওথেরাপি করে দেই বা শিখিয়ে দেই এতে সে নিরাপদভাবে ডেলিভারি হওয়া পর্যন্ত সে সুস্থ থাকতে পারে আফটার ডেলিভারি আমরা ডায়াগনোসিস করে তার ডিস্ক প্রলাপস থাকলে সেটা হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে হবে অথবা আর্থ্রাইটি সমস্যা থাকলে তাকে কিছু মেডিকেশন প্লাস রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে তখন সে ভালো থাকবে আচ্ছা সেই সম্পর্কে স্যার আরো জানবো যে জটিলতাগুলোতে কি যেতে পারে যে যদি সে আসলে প্রথম থেকে সচেতন না হয় আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসলে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি एक्चुअली আমি মিরপুর থেকে সাথী বলছি আমি মানে জানতে চাচ্ছিলাম আমি গত বছরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার পাশে যে বোন ছিল ও খুব আহত হয়েছিল কিন্তু আমার কিছুই হয়নি আচ্ছা তারপর মানে ও তারপর থেকে আমি কোনো ট্রিটমেন্ট করিনি কিন্তু কিছুদিন পর থেকে কোমরে ব্যথা মানে হয়েছিল তো আমি সেটা করার পর আমি একটা ভালো ডাক্তারের কাছে দেখিয়েছি সে আমাকে কিলার দিয়েছিল তো আমার সেগুলো খাওয়ার পর একটু ভালো ছিলাম কিন্তু এটা আমার মনে হচ্ছে আর এক্স রে করেছিলাম আমি এক্স রেতে কিছু ধরা পড়েনি তো আমার মনে হচ্ছে যে আমি কোনো কাজ করতে গেলে আমার মেরুদণ্ডে খুব ব্যথা হচ্ছে আর রাত্রে ঘুমানোর সময় একটু মানে কোমরে ব্যাথা হয় মানে এই প্রবলেমটা এখন আমার একটু বেশি হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি কি করতে পারি বয়স সম্পর্কে আমাদের একটু আমার বয়স মানে পঁচিশ বছর

একটা ইনজুরি যদি থাকে এবং পাশাপাশি উনি কিন্তু চলাফেরা সব কাজ করতেছে ওনার পারিবারিক কাজ এবং চলাফেরনা ব্যক্তিগত সব কাজই উনি করছে এবং আস্তে আস্তে দেখা যায় এই ইনজুরিটা ধীরে ধীরে বেড়ে যায় এবং সবচেয়ে কমন ইনজুরি ডিক্স প্রোল্যাপস বা মেরুদন্ডে যে কশেরুকার মাঝখানে যেটা ডিক্স থাকে সেটা প্রথমবেসে বুঝতে পারে না পরবর্তীতে দেখা যায় যে জিনিসটা আরো বেশি জটেল হয়ে যায় তো এই রোগীর ক্ষেত্রে আমি বলবো দর্শক আপনি অবশ্যই এই মুহূর্তে একটা এমআরআই করে ফেলুন একজন স্পেশালিস্টের স্মরণপন্ন হয় মেরুদণ্ডের তারপরে এটা ক্লিয়ার বোঝা যাবে যে আপনার মেরুদণ্ডে কোনো সমস্যা আছে কি না তারপরে এমআরআই এর পরে আমরা যদি আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রপারওয়ে দেওয়া যায় এমন হতে পারে আপনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিলেও আপনি ভালো হয়ে যেতে পারেন মোহাম্মদ আবু তাহের আপনার কাছে জানবো যে বর্তমানে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন আপনি তো আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলেন তো বর্তমানে আপনার মানসিক এবং শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে জানবো আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক আসসালাম আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালাম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি কুমিল্লা থেকে বলছি দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে এবং আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি 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 আমি কুমিল্লা থেকে বলছি মোহাম্মদ রমজান আলী যে আমার ব্যথা গাড়ের ব্যথা আমি যখন সোজা হয়ে বসি কোথাও তখন গাড়ের ব্যথাটা আস্তে আস্তে করে মেরুদণ্ডের মাঝখানে চলে আসে তারপর এই ব্যথাটা আপনার দীর্ঘ প্রায় পনেরো বছরের মতো এটা আমার বাম বাম হাতে ছিল তারপর এটা কোন এক পর্যায়ে কোথাও নাই আসে যখন আমি সোজা হয়ে বসি তখন এটা মেয়ের দণ্ডের চলে আসে ডাক্তার দেখাইসে তারা পেনকিলিয়ারের জন্য কিছু ক্যাপসোল জাতীয় এগুলা দিছে কিন্তু এগুলা খাইলে সাময়িকের জন্য ভালো হই পারমানেন্ট কোনো সলিউশন এই পর্যন্ত পেলাম না জি আমি জানতে চাচ্ছি আপনার কি সমস্যা আপনি জানেন যে ডাক্তার দেখানোর পর আপনার ডায়াগনোসিস কি বা রোগ নির্ণয় কি হয়েছে কি রোগ হয়েছিল আপনার না উনি আমাকে বলছিলেন এটা জাস্ট বাতের থেকে হয়েছে আর তেমন কিছু না কিন্তু আমার মনে হচ্ছে না এটা যখন আমি গাটা সোজা করে বসি তখন এটা অটোমেটিকলি মাঝে চলে আসে আচ্ছা জি দর্শক দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন কলের জন্য ওনার খুব ইজি একটা মানে সমস্যা যেটা হচ্ছে উনি কিন্তু জানি না যে কি সমস্যা হয়েছে বাদ বলতে আসলে আমরা ইতিপূর্ব কয়েকটা প্রবলেমে বলেছি যে বাদ একটা বিশাল সাবজেক্ট এখানে যে কোনো আর্থ্রাইটিস সমস্যা থাকতে পারে ইনজুরি সমস্যা থাকতে পারে এখানে যে ক্যান্সার জনিত ব্যথা থেকে হতে পারে কম্বিনেশন নিয়ে সমস্যাটা দেখা দেয় তো ওনার ক্ষেত্রে আসলে স্পেসিফিক উনি বলতে পারেন না যে বাতের ব্যথা বাতের ব্যথা ব্যথা মানে আমরা বাতের ব্যথা বলে থাকি ওনার যেমন পেরি আর্থ্রাইটিস হয়েছে ফ্রোজেন শোল্ডার সেটা এক প্রকারের বাত তো দর্শক আমি বলবো প্রত্যেকটা কি আপনার রোগ নির্ণয় হচ্ছে জরুরি আপনার মেরুদণ্ডে কি হয়েছে বা একবার এই জোড়ায় ব্যথা আবার ওই জোড়া হচ্ছে এটা হচ্ছে আমরা কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যদি করি অথবা প্রয়োজনে আমরা এম বা এই জাতীয় ইনভেস্টিগেশন করি তাহলে ইজিতেই বোঝা যাবে তো আপনার সমস্যাটা আসলে ক্লিয়ার না যে কি সমস্যা হয়েছে বা যেহেতু ব্যথা হচ্ছে আমি আশা আমি মনে করি আপনার ঘরের যদি একটা এমআরআই করা যায় তাহলে সহজেই বোঝা যাবে পাশাপাশি কিছু ব্লাড টেস্ট করলেও বোঝা যাবে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন আগে রোগ নির্ণয় করুন তারপরে নিজে থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন যে বুঝতে পারবেন যে রোগের বিরুদ্ধে কি চিকিৎসা নিলে আপনি ভালো থাকবেন মোহাম্মদ আবু তাহের আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেক দিন ধরেই ব্যথার জন্য সমস্যায় ছিলেন আর্থ্রাইটিস জনিত সমস্যায় ছিলেন স্যার আপনাকে ডায়াগনোসিস করলো এবং আপনি পরবর্তীতে ডিপিয়ারসের স্বর্ণপন্ন হলেন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলেন তো বর্তমানে আপনার কি অবস্থা শারীরিক এবং মানসিক অবস্থা কেমন আমি বর্তমানে এখন শারীর মানসিক ভাবে অনেক ভালো লাগে আমার কাছে আচ্ছা

এই আমার একটু অ্যাজমা জাতীয় সমস্যা আছে ওই ঠান্ডার জন্য কি এই গলার হাড় ব্যথা করে না শোল্ডার ব্যথা করে না হাত উঠাইতে পারি না এই জাতীয় অনেকটা ভাবতাম আচ্ছা আপনাকে ধন্যবাদ যে আপনি বললেন যে আপনার চিকিৎসা পদ্ধতির পরে এখন আপনি মোটামুটি অনেক সুস্থ আল্লাহ রহমতে বলতে গেলে প্রায় শতভাগই সুস্থ আপনার আরও সুস্থতা কামনা করছি স্যার আপনার কাছে এবার জানবো যে যখন এ ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসেন ডিপিআরসি স্বর্ণাপন্ন হন তখন হচ্ছে আপনারা তাদেরকে চিকিৎসা পদ্ধতিটা কিভাবে দেন কিভাবে শুরু করেন এবং কিভাবে শেষ করেন সংক্ষেপে জানবো আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক আসসালাম আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার পায়ের পাতার মধ্যে অনেক দিন যাবতই ব্যথা প্রায় ছ সাত বছর যাবৎ ওই মাঝে মাঝে হয় আর কি দুই তিন মাস পর পর হয় আবার আমি রিউমার ক্যাপ নামে একটা ওষুধ খাই এক ডাক্তার স্যারকে দেখা উনি দিয়েছিল খাওয়ার পরে ওই ব্যথাটা কমে যায় দুই দিনই কমে যায় তারপর আবার দুই দিন মাস পরে আবার হয় যে যখন ব্যথা হয় কোষ্ঠন্ধ ব্যথা হয় এমন ব্যথা হয় মানে সহ্য করার মতো না এটা কি মানে মানে এটা মানে পার্মানেন্ট কোন চিকিৎসা আপনার বয়স কত হবে আপনার বয়স 38 আপনার কি কোনো ডায়াবেটিস আছে অথবা আপনার কেন ব্যথা হয় এটা কি জানেন না এটা আমার ব্যথাটা কেন হয় আমি জামা ঠিক বুঝতে পারি না আচ্ছা জি দর্শক ধন্যবাদ দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আপনাকে আমরা দেখতে পাচ্ছি হ্যালো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন কম্পিউটারে বসে কাজ করি তখন আমার কোমর ব্যথা করে মানে দশ বিশ মিনিটের উপরে বসতে পারি না তখন আমার কোমর ব্যথা করে বুঝছেন আচ্ছা আমি কোন চিকিৎসা নিই নাই ব্যথা দেশে গেছিলাম ডাক্তার চিকিৎসা হতে বলছিল কিন্তু আমি করতে নাই সময় পাই নাই সেজন্য চলে যাচ্ছি তাড়াতাড়ি কিন্তু এখন আমার সমস্যা হতে কাজ করতেছে কাজ করতে আমার খুব সমস্যা হচ্ছে

যে স্পেশালি যদি কোনো ইনজুরি হয় যেমন কীভাবে ইঞ্জুরি হতে পারে যদি শক্ত জুতা পায়ে দেয় কেউ খুব হার্ড জুতা পায়ে দেয় অথবা যদি সে খালি পায়ে হাঁটে এটা একটা কমন প্রবলেম অ্যাঙ্কেলে কোনো আর্থ্রাইটিস যে থেকেও পায়ে ব্যথা হতে পারে প্লান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার থেকে হতে পারে বা গাউটি আর্থ্রাইটিস থেকেও পায়ে ব্যথা হতে পারে অনেকগুলো কারণ আছে পায়ের ঘটন ঘটিত যদি সমস্যা হয় যে পেস ক্যাভাস বা পেস প্ল্যানাস মানে পায়ের অনেকে পায়ের পাতা কিন্তু আপনার ফ্ল্যাট থাকে একেবারে বা পায়ের পাতার যে কার্ভেচার থাকার কথা সেই কার্ভটা থাকে না সেক্ষেত্রে পায়ে ব্যথা হতে পারে অনেকগুলো কারণ থাকে তো দর্শক এই ক্ষেত্রে আপনাকে এই রোগ নির্ণয় আপনাকে করতে হবে যে কেন পায়ের ব্যথা হচ্ছে এবং এই সকল ব্যথা বেদনার মেইন ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি এই থেরাপি আপনি যদি এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি নেন ক্ষেত্রে পেন কিলারে যে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে যাবেন এবং ভালো থাকবেন আর দ্বিতীয় যে স্কাইপিতে যে রুগী প্রশ্ন করেছে যে কম্পিউটারে কম্পিউটারে কাজ করেন এবং পরবর্তীতে ব্যথা ব্যথা হয় তো এটা একেবারে কমন এখন মডার্ন যুগে কম্পিউটারে কোমরের ব্যথা বেশিরভাগ রুগী আমরা কিন্তু ডিক্স প্রলাপসের রুগী পাচ্ছি ডিউ টু কম্পিউটিং যে কম্পিউটিং যখন করতো এখান থেকে আমি বারবার বলি এবং অনেকবার বিভিন্ন পেপারও লিখেছি যে কম্পিউটিংয়ের ক্ষেত্রে এই আমাদের পশ্চারাল এডুকেশন খুব অ্যাসেন্সিয়াল যে আমরা যখন বসবো মেরুদণ্ডটাকে সোজা করে বসতে হবে একটা চেয়ারে বসতে হবে পিছনে চেয়ারে এক সাপোর্ট নিয়ে বসতে হবে কম্পিউটারে যে মনিটর মনিটরটা এবং আইএল লেভেল সমান থাকতে হবে যারা ল্যাপটপ ইউজ করে সেই ক্ষেত্রে ল্যাপটপ উঠিয়ে নিয়ে করতে হবে সেই ক্ষেত্রে আপনারা এক ধরনের বেল্টও দিয়ে থাকেন কোমরের ব্যথার সময় আমরা বেল্ট দিয়ে থাকি এটা কর্সেট প্রয়োজন হলে আমরা দিয়ে থাকি তো এই সকল রোগীদেরকে আসলে এবং এক নাগের এক ঘন্টার বেশি বসে না থাকা তো দর্শক আপনার যে সমস্যা বুঝেই যাচ্ছে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা হচ্ছে আপনি একটা এমআরআই করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার মেরুদণ্ডে কি হয়েছে দেন এটা প্রপার ট্রিটমেন্ট হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিওথেরাপি নিলে এটা সেরে যাবে আর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই স্পেশালিস্টের স্বর্ণপণ হয়ে জেনে নেন অথবা আমরা যে আলোচনা করছি তা থেকেও আপনি বুঝতে পারবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য মোহাম্মদ আবু তাহের ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ও আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট শেষ করছি আজ এখানেই আগামী সপ্তাহে নতুন কোন আলোচনার বিষয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এসি টিভির সঙ্গেই থাকুন